বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চলে এলাম খুব মজার একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব সবজি খিচুড়ি। খেতে খুবই মজা সবজি খিচুড়ি রান্না করব। চলুন তাহলে রান্না শুরু করি। এখানে আমি একটা পাতিলে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা একটু গরম হবে, একটু গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের, দিয়ে দিব সবটুকু। পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে ভেজে নিব, হালকা একটু ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, 5টি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিছি। একটু ভাজে তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো 1 চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়েছি। দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে, তাহলে মশলার গন্ধটা থাকবে না। খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিব একে একে সবগুলো মশলা। একটু পানি দিয়ে দিলাম আগে, তা না হলে যখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিব একটু পুড়ে যেতে পারে, এই জন্য আগে একটু পানি দিয়ে দিছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিব আমি 1 চামচ পরিমাণ। দিয়ে আমি আবার একটু ভালো করে লেড়ে চেড়ে লেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সুন্দর করে লেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। আমি কোনো আনাম মশলা ব্যবহার করব না, গরম মশলার গুঁড়ো ব্যবহার করব আমি। দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ পরিমাণ দিয়েছি আমি। একটু কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সবজিগুলো। আমি কিছু ফুলকপি নিয়েছি, কিছু সিম নিয়েছি এবং কিছু আলু নিয়েছি ছোট ছোট করে কেটে। দিয়ে দিব সবগুলো। দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেলে আমি চালগুলো দিয়ে দেব। আমি এখানে 1 পোয়া পরিমাণে, মানে 250 গ্রাম আমি চাল নিয়েছি এবং 250 গ্রামের মতো আমি ডাল নিয়েছি, একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছি। আমি পোলার চালটাই ব্যবহার করেছি। একটু ভালো করে ভেজে নিতে হবে চালটা, সুন্দর করে যেন কষানো হয়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1টি বড় সাইজের টমেটো। আমি ছোট করে ছোট করে কেটে রেখেছিলাম, 1টি টমেটো কুচি করে আমি দিয়ে দিব। একটু ভালো করে লেড়ে চেড়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পোলায়ের চাল যেহেতু, এই জন্য বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে, তা না হলে খিচুড়িটা একদমই নরম হয়ে যাবে। একটু ভালো করে লেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে এলাম কিছুক্ষণ পর, দেখেন আমার পানিটা টেনে গেছে এবং চালটাও কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। জালটা একদমই লো আছে রাখব, খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। হয়ে গেছে আমার আজকে খিচুড়ি রান্না করা। দেখেন একদমই পারফেক্ট হয়েছে। খিচুড়িটা একেবারে বেশি শক্ত হবে না, তাহলে খেতে ভালো লাগবে না, মোটামুটি এরকম হবে। নামিয়ে নিতেছি আমি খিচুড়িটা। দেখেন কত সুন্দর হয়েছে, যেমন কালারটাও সুন্দর হয়েছে, তেমনি আমার খিচুড়িটা বেশি একটা নরমও হয়নি, একদম শক্ত না।
নামিয়ে নেব আমি খিচুড়িগুলো। আমি এটার সাথে পরিবেশন করব। আজকে আমি খিচুড়িটা কি দিয়ে খাব সেই জিনিসটি আমি আজকে পরিবেশন করব। এখানে আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে নিয়েছি সরিষার তেল দিয়ে, এবং ডিম দিয়ে বেগুন দিয়ে বেগুনের আমলেট তৈরি করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।